প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেন্টস অনের আজকের পর্বে। আপনারা জানেন যে আইওন টিভির জন্ম লগ্ন থেকেই আমরা কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে, কমিউনিটির বিভিন্ন সংগঠন নিয়ে এই ধরনের অনুষ্ঠান করে থাকি। ইভেন্টস অনের মাধ্যমে তাদের যে কার্যক্রম রয়েছে, তারা বাংলাদেশে তাদের যে শেকড় সেটির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে চান এবং সেই লক্ষ্যে তারা যা কিছু করছেন, আমরা মনে করি যে একটা টেলিভিশন গণমাধ্যম হিসাবে আমরা সেই বিষয়গুলোকে তুলে ধরা, এটা আমাদের একটা দায়িত্ব। এবং সেই দায়িত্ব বোধ থেকেই আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের যে প্রথম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের 10 তারিখে, সেটি নিয়ে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে প্রথম সেগমেন্টে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সর্ব ডানে আছেন জনাব শামীম আহমেদ, তিনি অফিস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের। তার ঠিক পাশেই রয়েছেন আমার নিকটতম ডানে জনাব মোহাম্মদ আলতাফুর রহমান, যিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের। আমরা এই দুজনের সঙ্গে এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে প্রতিষ্ঠা যুক্তরাজ্যে কিংবা বহু আগে বাংলাদেশে যেটির কার্যক্রম শুরু হয়েছিল এবং সারা পৃথিবীতে সেটি এখন ছড়িয়ে পড়েছে, কেন এই ধরনের একটি সংগঠনের প্রয়োজন হলো এবং তারা কী করছেন আসলে, সেই বিষয়গুলো নিয়ে জানতে চাই। এবং অবশ্যই যে ইভেন্টটি নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ 10 তারিখে যে ইভেন্টটি অনুষ্ঠিত হবে সেটির বিষয়ে আমরা আমাদের অতিথিদের কাছে জানবো। আমি শুরুটা করতে চাই শামীম আহমেদ আপনাকে দিয়ে। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের এটি আপনারা বলছেন যে প্রথম অভিষেক, এটি কবে ইউকেতে প্রতিষ্ঠিত হলো এবং কেন মনে হলো এরকম একটি সংগঠন দরকার? হ্যাঁ, ধন্যবাদ বুলবুল ভাই এবং আইওন টিভিকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকবৃন্দকে। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে প্রথম আহ্বায়ক কমিটি গঠিত হয় 25 জুলাই 2017। আহ্বায়ক কমিটি বিগত এক বছরের বেশি সময় আমাদের ইউকের জালালাবাদ এরিয়ার বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করে, নেতৃস্থানীয়দের সাথে পরামর্শ করে একটা স্ট্রাকচার গঠন করে এবং একটা আনুষ্ঠানিকভাবে একটা গত 26 সেপ্টেম্বর একটা আনুষ্ঠানিকভাবে একটা পূর্ণ কমিটি গঠন করে। আমি জালালাবাদ শব্দটা নিয়ে একটু আমি বলতে চাই যে আসলে এটা কে কোত্থেকে আসছে। জালালাবাদ হচ্ছে অনেকের ধারণা যে হযরত শাহজালাল যখন সিলেটে আসেন তখন ওনার নাম অনুসারে জালালাবাদটা নামকরণ করা হয়। এবং জালালাবাদ এরিয়াটা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই চারটা ডিস্ট্রিক্ট নিয়ে জালালাবাদ এরিয়া। এবং যখন সিলেট আসাম প্রদেশের সাথে ছিল, যখন রেফারেন্ডম মধ্যে বাংলাদেশের সাথে চলে আসলো, পূর্ব পাকিস্তানের সাথে চলে আসলো, তখন হচ্ছে গিয়ে ওই জায়গাতে যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন ওনারা সবাই ঢাকায় ব্যাক করে আসলো। আসার পরে তারা তখন চিন্তা করলো যে ঢাকার মধ্যে একটা মিলন কেন্দ্র দরকার, ওই একটা উদ্দেশ্য থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। কিন্তু সময়ের বিবর্তনে আজকে, সেটা কত সালে ঢাকায়, এটা 1948 সালে আচ্ছা প্রথম প্রতিষ্ঠা হয় জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা। এবং সময়ের সাথে 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 এটার বিস্তৃতি লাভ করে এরা এই সংঘটা তখন আর শুধু ঢাকা কেন্দ্রিক ছিল না, এটা পূর্ব বৃহত্তর সিলেটের এক কথায় জালালাবাদ এরিয়া বলতে আমাদের সিলেট ডিস্ট্রিক্টটা বোঝায়। এখন তো এটার কর্ম পরিধি সব কিছু বিস্তৃত হতে থাকে এবং এরা পুরো সিলেট বিভাগ নিয়েই কাজ শুরু করে। এবং দিনের পর দিন যখন অনেক সদস্য বিদেশের দিকে, অনেকে প্রবাসী আছে, কিন্তু তখন তাদের একটা সবাই একটা চিন্তা করলো যে এটার আরও বিস্তৃত করা যায় কীভাবে। তো বিভিন্ন দেশ থেকে এটা জালালাবাদের একটা সাব কমিটির মতো শুরু করলো সবাই, কিন্তু অনেকেই তাদের অ্যাসোসিয়েট কমিটি, কেউ কেউ আছে যে মানে ডাইরেক্টলি সরাসরিভাবে যুক্ত অথবা কেউ সহযোগী হিসাবে আছে। তো জালালাবাদ অ্যাসোসিয়েশনে অনেকগুলো সংগঠন হয়েছে ইউএসএতে, ফ্রান্সে, মিডল ইস্টে, অনেকগুলো দেশগুলোতে। সেই গতিতেই আমাদের ইউকেতে আমাদের সংগঠনটা। আচ্ছা, আমরা এই বিষয়ে আরও কথা বলবো, আরও জানতে চাই বিষয়টি নিয়ে, কারণ আমরা যতটুকু বুঝি, যতটুকু মনে করি যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রবাসীদের একটা নেটওয়ার্ক বা একটা খুব স্ট্রং প্ল্যাটফর্ম আপনারা তৈরি করতে যাচ্ছেন এবং সেই বিষয়ে আমরা একটু আরও জানবো। তার আগে আমি একটু মোহাম্মদ আলতাফুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি ফ্রান্সের যে জালালাবাদ অ্যাসোসিয়েশন সেটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন, আপনাদের শুরুটা কেমন ছিল একটু যদি বলেন আমাদেরকে। ধন্যবাদ বুলবুল ভাই, ধন্যবাদ আইওন টিভির কর্তৃপক্ষকে। আমরা 1 থেকে 1.5 বছর আগে ফ্রান্স জালালাবাদ অ্যাসোসিয়েশন নিয়ে কথাবার্তা শুরু করি। তারপর আমরা একটা আহ্বায়ক কমিটি গঠন করি। আহ্বায়ক কমিটি গঠন করার পরে এই বছরেই আমরা কার্যনির্বাহী কমিটি গঠন করি
এবং একটা অভিষেক অনুষ্ঠান করি। এরপর থেকে এর আগ থেকে এবং এরপর থেকে সবসময় আমাদের ইংল্যান্ডের আহ্বায়ক যিনি আছেন আমাদের মুহিবুর রহমান আঙ্কেল, উনি আমাদেরকে প্রথম দিকে উদ্যুক্ত করেন এবং উনি কেন্দ্রের সাথে যোগাযোগ করেন, ওইখান থেকে আলাপ আলোচনা করে কীভাবে আমরা কমিটি গঠন করব, আমাদের কার্য পদক্ষেপ কী হবে, কীভাবে আমরা সেতু বন্ধন করব। এবং তিনি যখন এই সব কিছু মোটামুটি ফাইনাল করে ফেলেন তখন আমরা সিদ্ধান্ত নিই এবং একটা কার্যকরী কমিটি গঠন করি। এখন আজকে আমরা ফ্রান্স থেকে আসছি, সাথে আছেন আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি জনাব হ্যান্ডু সাহেব। তো আমরা আসছি এই জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের যে অভিষেক অনুষ্ঠান হবে 10 তারিখে, এই অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য। আসলে আমরা আশা করি এই জালালাবাদ অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটা অ্যাসোসিয়েশন না, এটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা সংগঠন। ইউ নো এভরি অর্গানাইজেশন ইজ ওয়ার্কিং ফর হিউম্যান ওয়েলফেয়ার, বাট দিস ইজ নট অনলি হিউম্যান ওয়েলফেয়ার, এটা এমন একটি সংগঠন যেটা একটু আগে আমার ভাই বলছেন 1948 সালে এটা শুরু হয়েছিল ঢাকা থেকে, এখন এটা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি আমেরিকা কানাডাতেও এটার সংগঠনের কার্যকরী কমিটি আছে। মানে একটা অঞ্চলের মানুষের বলা যায় যে ঐতিহ্যকে ধারণ করছে সারা পৃথিবীতে এই সংগঠনটি। ঐতিহ্যবাহী আসলে সিলেট, তো আপনারাও জানেন যে সিলেটের ঐতিহ্যবাহী একটি জেলা, যেখান থেকে গুণীজনরা এটা শুরু করেছিল তাদেরকে আমরা আজকে স্মরণ করেছি, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি, যাদের মেধা প্রচেষ্টার মাধ্যমে যেটা শুরু হয়েছিল আজকের ফলশ্রুতিতে আমরা এখানে বসতে পারছি এবং এটা সার্থক করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমি আশা করব ইংল্যান্ড জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে অর্গানাইজেশনটা হচ্ছে 10 তারিখে এটা ফলপ্রসূ হবে এবং এটার মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, যেসব দেশে আমাদের সিলেটি প্রবাসীরা আছেন ওনারাও উদ্যত হবেন, এগিয়ে আসবেন এবং প্রত্যেকটি দেশে এই সংগঠনের অংশ ছড়িয়ে পড়বে। আলতাফ, আপনি যেটি বলছিলেন সেই কথা সূত্র ধরে একটু জানতে চাই যে ফ্রান্সে যখন কমিটিটি করা হয় বা আপনারা যখন শুরু করেন সংগঠনটি, তখন মুহিব সাহেবের এক ধরনের সহযোগিতা বা তার কানেকশন, তিনি যোগাযোগের কাজটি করেছেন এবং এক ধরনের মানে নেটওয়ার্কিং ওখানেও কিন্তু হয়ে গেছে যে ফ্রান্সের সঙ্গে ইউকেতে বসেও আপনারা চাচ্ছেন যে গ্লোবালি একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য। তো আপনাদের আসার কারণ কি এটি যে শুধুমাত্র ফ্রান্সে বসে ফ্রান্সের মানুষদেরকে জড়ো করা নয়, এছাড়া এটার যে একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক সেটিকে স্ট্রেংথেন করা? হ্যাঁ, সেটাই, এটা আপনি যেটা বলছেন। এরপরেও কিছুদিন আগে আমরা স্পেনে একসাথে বসেছিলাম, আমরা একটা অনুষ্ঠানে সেখানে গিয়েছিলাম, মহিবুল আঙ্কেল ছিলেন, তো আমরা স্পেনেও একটা কমিটির জন্য আলাপ আলোচনা করছি। আমরা এটাই চাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশে যাতে প্রবাসীরা দেশের জন্য, জনগণের জন্য, উন্নয়নের জন্য, মানবতার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি। ধন্যবাদ। আমি একটু শামীম আহমেদ আপনার কাছে আবার আসতে চাই, যেটি আলতাফুর রহমান বলছিলেন যে সবাই তো এক ধরনের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে বা সবার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সংগঠন করেন, কিন্তু তিনি দাবি করছেন বা তিনি মনে করছেন যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই যে সাংগঠনিক ভিত্তি এটি অন্যগুলো থেকে একটু আলাদা, একটু ইউনিক। আপনার কাছে কেন মনে হয় যে জালালাবাদ অ্যাসোসিয়েশন অন্য যে কোনো অর্গানাইজেশন থেকে একটি ইউনিক, শুধু এটির ঐতিহ্যের কারণে নাকি এটির অবজেক্টিভ বা কার্যক্রমে এমন কোনো অভিনবত্ব রয়েছে যেটি অন্যদের থেকে আলাদা করা যায়? জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিশেষ করে এটি একটি প্রাচীন সংগঠন, সবার একটা এই সংগঠনের প্রতি একটা আলাদা সিম্পিতি এবং এদের সাথে সবার অনেক দিনের সম্পর্ক, এই জন্য এটা এক ধাপ এগিয়ে। দ্বিতীয় হচ্ছে যে বিশেষ করে আমি ইউকে কমিটি বলবো, যে ইউকেতে যারা আহ্বায়ক কমিটি আমাদের জনাব মুহিবুর রহমান ভাই, তারপর যারাই কমিটিতে আছেন সবাই এই জায়গায় খুবই নেতৃস্থানীয় এবং খুবই প্রতিষ্ঠিত লোকজন এটার উদ্যোগ গ্রহণ করেন। তো যেটা হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করার সাথে সাথে এবং কাজেও সেটার প্রমাণ পাওয়া যায় যে প্রথম যে কমিটিটা হয়েছে এটা কিন্তু নবীন প্রবীণের সমন্বয়ে বিভিন্ন পেশার লোকজনকে নিয়ে হয়েছে। তো দেখা গেছে যে মানে এটা খুব ফেয়ারলি কমিটিটা করা হয়েছে যেন এটা কিছু কাজ করা যায় এবং উদ্দেশ্যটাও এরকমই যে এদেশের তরুণ প্রজন্মকে কীভাবে আমাদের শিকড়ের সাথে পরিচয় করে দেওয়া যায়, এজন্য মানে উদ্দেশ্যের দিক দিয়েও একটা আমার মনে হয় যে একটু অন্য ধরনের সংগঠন এবং এর ঐতিহ্যগতভাবেও অন্য ধরনের সংগঠন। তো এবং এদের সাথে বাংলাদেশে বিভিন্ন দেশে যারাই যুক্ত আছেন এরা সবাই বিভিন্ন
ওনাদের অবস্থান থেকে সবাই মানে বিভিন্ন বাংলাদেশে যারা আছেন এরা বিভিন্ন নেতৃস্থানীয় লোকজন এবং রাজনীতির একবারে ঊর্ধ্বে থেকে এই সংগঠনটা পরিচালনা করেছে। আমি ওই জায়গাটিতে আসতে চাই যে আমরা বিলেতে অসংখ্য সংগঠন দেখেছি, তারা অনেক মহান বা মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করেছে, কিন্তু পরবর্তী সময় আমরা দেখি যে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নিজেদের মধ্যে বিভাজন, এ ওকে মনে করছে যে সে যোগ্য না, যে কারণে তাকে এক ধরনের ছুঁড়ে ফেলে দেওয়ার অনেক উদাহরণ আমরা দেখেছি। বাংলাদেশের রাজনীতি মানেই যে সব খারাপ সেটি নয়, কিন্তু বাংলাদেশের রাজনীতির অনেক নেতিবাচক দিক আমরা ওই সংগঠনগুলোর ভেতরে আমরা দেখতে পেয়েছি। তো আপনারা যেহেতু অভিষেক করছেন, অর্থাৎ নতুন একটি সংগঠন, এই চ্যালেঞ্জগুলোর ব্যাপারে কি আপনারা মানে সচেতন কি না, বা আপনারা এই চ্যালেঞ্জগুলো নিয়ে ভাবছেন কি না? অবশ্যই, জালালাবাদ অ্যাসোসিয়েশনে আসলে ওইভাবে প্রথম থেকে একটা রীতি চালু হয়ে গেছে যে এটা কোনো রাজনীতির ঊর্ধ্বে থেকে, তো আমাদের যে কমিটিটা করা হয়েছে এটা কিন্তু এইসব জিনিস বিবেচনা করে কমিটিটা করা হয়েছে, এবং যে আমাদের অভিষেক অনুষ্ঠানটা হচ্ছে এবং এটা তো ওই ব্যালেন্সটা থাকবে, এবং আশা করি আমরা যে এই বিতর্কের ঊর্ধ্বে থাকবে জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমি একটু মোহাম্মদ আলতাফুর রহমান আপনার কাছে আবারও আসতে চাই। যেমনটি আপনারা বলছিলেন যে 1948 সালে ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রথম প্রতিষ্ঠিত হয়, যদিও যুক্তরাজ্যে কিংবা পৃথিবীর অন্যান্য দেশে ফ্রান্স সহ আপনারা ইন্ডিপেন্ডেন্টলি অর্গানাইজেশনগুলো রান করছেন, কিন্তু তারপরেও যেহেতু এত প্রাচীন একটি সংগঠন বাংলাদেশে যার একটা ফাউন্ডেশন রয়ে গেছে, তাদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের এক ধরনের কোলাবোরেশন হয় এবং এক ধরনের মানে ভিউজ আদান প্রদান বা এক্সচেঞ্জ হয়, সেটি নিয়ে যদি একটু বলেন যে কীভাবে আপনারা কানেক্টেড থাকেন বা নেটওয়ার্কিংটা কীভাবে মেনটেন করেন। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। একটু আগে আপনি যেভাবে বলছিলেন যে জালালাবাদ অ্যাসোসিয়েশন অন্যান্য অর্গানাইজেশনের মতো কতদিন থাকবে বা স্থায়ী হবে বা কমিটি গঠনের সময় কোনো যেসব সমস্যা দেখা দেয় এগুলো আসবে কি না বা স্থায়িত্ব নিয়ে যেটা প্রশ্ন তুলছিলেন, আমি সেখানে একটু বলতে চাই। আসলে জালালাবাদ অ্যাসোসিয়েশন যেটা আপনি জানেন, আমরা বলছি এটা কেন্দ্রীয় কমিটি হচ্ছে ঢাকায়, এটা কেন্দ্র বা যেটা আমাদের মূল ব্রাঞ্চ যেটা যেখানে শুরু হয়েছিল ঢাকায়। এখন আমরা এখানে যেখানে যখন যেটা ইচ্ছে সেটাই আমরা করতে পারি না, পারবো না, কারণ এটা মনিটরিংয়ের ব্যাপার আছে। আমরা যদি ইচ্ছা মতো সব কিছুই করতে চাই তাহলে আসলে আমরা পারবো না, কিছু প্রতিবন্ধকতা থাকবে। সেই কারণে আমাদের এইটা নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যেটা আশঙ্কা করছেন বা হয় যেটা সচরাচর, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমাদের যোগাযোগ কীরকম আছে, যেমন কিছুদিন আগে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি যেটা, সেটা নতুনভাবে নির্বাচিত হয়েছে, এটা ইলেকশনের মাধ্যমে হয়েছে, ফেয়ার ইলেকশনের মাধ্যমে, এবং যিনিরা দায়িত্ব পেয়েছেন আমরা সবাই খুশি, ওনারা অত্যন্ত জ্ঞানী এবং গুণীজন, আমরা তাদের সাথে যোগাযোগ সবসময় অব্যাহত আছে এবং ভবিষ্যতেও আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে আমরা কীরকম দেশে এবং বিদেশে কাজ করতে পারি এ বিষয়ে আমরা পুরা আমাদের এই চিন্তাভাবনাগুলো সবসময় কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয়, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একটু কুইকলি যেটি ওনাকেও জানতে চাচ্ছিলাম বা উনি বলছিলেন ওনার কথার একটা একটা পর্যায়ে, যে এই যে তরুণদের বা তৃতীয় প্রজন্মে দ্বিতীয় প্রজন্মে সবাইকে তো যুক্ত করারও একটি দায় রয়েছে এই সংগঠনগুলোর, তো ফ্রান্সে বসে আপনারা এই বিষয়গুলো কীভাবে এনশিওর করছেন যে তরুণরাও যেন তাদের যে ফরগটেন রুটস বা শেকড়টা ভুলে না যায়, তাদেরকে যুক্ত করার কাজটি কীভাবে করছেন? হ্যাঁ, খুব সুন্দর একটা জিনিস আমাদেরকে জিজ্ঞেস করছেন। আসলে ফ্রান্সে বসবাস করি আমি প্রায় 21 বছর থেকে, অনেকগুলো সংগঠনের সাথে জড়িত, কিন্তু যখন জালালাবাদ অ্যাসোসিয়েশনের উৎপত্তি হয় ফ্রান্সে, তখন আমরা অধীর আগ্রহ অপেক্ষায় ছিলাম এরকম একটা ঐতিহ্যবাহী সংগঠনের যদি কাজ শুরু করা যায় তাহলে আমরা জনকল্যাণে, মানব কল্যাণে বলেন সামাজিক উন্নয়নে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। তখন আমরা যে কমিটি গঠন করেছি, আমাদের কমিটির মধ্যে এটার পরিচয় পাওয়া যায়, যেমন আমাদের বিভিন্ন পেশার এবং তরুণ বলেন আর যারা প্রবীণ আছেন ওনাদেরকেও আমরা বাদ দিইনি, সবাইকে মিলিয়ে আমাদের সংগঠন। এবং আমরা যখনই আলোচনা বসি অথবা মিটিং করি আমরা সবাইকে ইনভাইট করি, সবার সব কিছু জানার চেষ্টা করি এবং আমরা চিন্তাভাবনা করতেছি কীভাবে কী করা যায়। যেমন কিছুদিন আগে দেখা গেছে কিছু কাজ, যেমন পাসপোর্টের কিছু সমস্যা নিয়ে এমবাসিতে সমস্যা হচ্ছে, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করি এবং অ্যাম্বাসেডারের সাথে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট করি এবং সেখানে যাই। ওনার সাথে আমরা আলোচনার পরে উনি আমাদেরকে খুব সুন্দর এক্সপ্লেনেশন দিলেন যে এখানে কিছু দায়বদ্ধতা আমাদের থাকে, তবে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতেছি যাতে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কষ্ট থেকে একটা রেহাই পায়, একটা পথ পায়, কারণ তারা তো বাংলাদেশেরই সন্তান।
তো এভাবেই আমরা চেষ্টা করতেছি যাতে সামাজিকভাবে সবগুলা সমস্যার সমাধান করা যায়। আর তরুণদের কথা যেটা বলছেন, তরুণরা আসলে বাংলাদেশ থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছে তা না, তবে তাদের দরকার গাইডের। এই জন্য আমরা চেষ্টা করি যাতে গাইডেন্সের মাধ্যমে, ইনভিটেশনের মাধ্যমে, কথা বিনিময়ের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত রাখতে পারি। অনেক ধন্যবাদ। আমরা শামীম আহমেদ আপনার কাছে আসবো এবং তারপরে বিজ্ঞাপন বিরতিতে যাব। যে ইভেন্টে নিয়ে আমরা কথা বলছি ডিসেম্বরের 10 তারিখে, সেটার যে একেবারে বেসিক যে ডিটেলসগুলো রয়েছে, ইনফরমেশনগুলো রয়েছে, সেটা যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন। আমাদের ইভেন্টটা হচ্ছে মেরিয়ট ওয়েলথাম আবেতে, এবং প্রোগ্রামটা শুরু হবে 5:30 এবং প্রথমেই আমাদের কমিটির ইনস্টলেশন সেরিমনি, যেটা এটার কমিটি পরিচয় করে দেওয়া হবে। এর মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপরে আমাদের বিশেষ করে এই প্রোগ্রামটার আরেকটা দিক হলো যে সবাই কিন্তু আমাদের ফ্যামিলির, আমাদের যে আমাদের একটা উদ্দেশ্য আছে যে পরবর্তী প্রজন্মকে শিকড়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এবং আমাদের সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে। তো তারপর এই প্রোগ্রামটা আসলে আরেকটা পর্ব আছে, যেটা দুইটা পর্বে বিভক্ত। একটা হচ্ছে যে আমাদের কমিউনিটির আমাদের একজন উপদেষ্টা, ওনাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে দ্বিতীয় পর্বে, কিন্তু প্রথম পর্বে আমাদের ইনস্টিটিউশন সেরিমনির পরিচিত পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আচ্ছা, এটি কি শুধু ইনভিটেশন অনলি, নাকি এটি যে কেউ এখানে যোগ দিতে পারেন? না, এটার আসন সংখ্যা লিমিটেড, তাই এজন্য শুধুমাত্র যারা কনফার্ম করছেন তাদেরকেই ইনভিটেশন দেওয়া হয়েছে, এবং যারা কনফার্ম করতেছেন তাদেরকেই এই যেতে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা গত 1.5 বছর ধরে কার্যক্রম পরিচালনা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ঐতিহাসিক অনুষ্ঠান আপনারা করতে যাচ্ছেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্তর্গত যারা সদস্য রয়েছেন বা অধিবাসী রয়েছেন আপনাদের অঞ্চলের, তাদের কেমন সাড়া পেয়েছেন? কতজন সদস্য আপনাদের এখন এই মুহূর্তে? আমাদের প্রথম দিকে যেটা ছিল যে এই সংগঠনের স্ট্রাকচারটা তৈরি করা, যে কীভাবে হবে, বেশিরভাগ সময়টা কিন্তু এটাতে স্পেন্ড করা হয়েছে, এবং যেহেতু একের মধ্যে অনেকগুলো সংগঠন আছে, অনেক লোক এটাকে কেমনভাবে নিচ্ছে এবং এটা আসলে দরকার কিনা, এইসব অ্যানালাইসিস করতে করতে প্রথম কয়েকদিন গেছে। তো প্রথম কিন্তু মেম্বার সংগ্রহে খুব বেশি, অর্থাৎ অভিষেকের পরে এই ফেজটি চলে যাওয়ার পর সেকেন্ড ফেজে আপনারা, কিন্তু ওই যখনই এটা নাম আসছে তখনই মানুষের একটা খুবই সাড়া পাওয়া গেছে, এবং একটা কমিউনিটি ইভেন্ট করা হয়েছিল গত বছর সেপ্টেম্বরে, ওইটা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন। তো ওই জায়গাতে একটা হলিডে ইনে বড় প্রোগ্রাম ছিল, ওইটাতে অনেক লোকজন ছিল, কমিউনিটির লোকজন অনেকের মতামত নিয়ে তারপরে কিছু দাবি দেওয়া হয়েছিল ঢাকাকে, যেমন একটা ছিল যে প্রবাসী ডেস্ক করা এয়ারপোর্টে, এগুলো কিন্তু খুব দ্রুত তারা সম্পন্ন করে ফেলছে। তো এরপরে আমাদের যখন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে তখন গিয়ে মেম্বার শুরু হয়েছে, সোফার আমাদের 100-এর উপর, এবং গত 1 সপ্তাহে আমাদের মনে আরও 40-50টা অ্যাপ্লিকেশন আসছে, কিন্তু এটা আসলে রিভিউ করার সময় হয় নাই আমাদের পক্ষে। অনেক অনেক ধন্যবাদ শামীম আহমেদ এবং মোহাম্মদ আলতাফুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমরা দুজনের কথা শুনলাম, চমৎকারভাবে গুছিয়ে তারা তাদের সংগঠন সম্পর্কে, অবজেক্টিভ সম্পর্কে কথা বলেছেন। আমরা এই পর্বে তাদেরকে বিদায় জানাচ্ছি এই পর্যায়ে এসে, এবং আগামী যে সেগমেন্টটি আমরা শুরু করব বিজ্ঞাপন বিরতির পরে, সেখানে আরও দুজন নতুন অতিথি থাকবেন, সঙ্গেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইভেন্টস অনের আজকের পর্বে। আমরা কথা বলছি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের যে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের 10 তারিখে বিকেলবেলায়, সেই অনুষ্ঠান নিয়ে। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের এই কমিটি নতুন হলেও সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এই সংগঠনটি কাজ করছে, তারা তাদের নিজেদের মতো করে নিজেদের যে ডায়াসপোরা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপার, সবচেয়ে বড় যে তথ্য আপনাদের জন্য, সেটি হচ্ছে 1948 সালে বাংলাদেশে প্রথম জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, এবং সেটির যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটি আমরা কিছুক্ষণ আগে শামীম আহমেদ সেটি বর্ণনা করছিলেন। আমরা এই পর্বে নতুন দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সঙ্গে শুরুতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, এবং তাদের যে অনুষ্ঠান, তাদের যে কার্যক্রম, সংগঠনটি কেন করা হলো, এই বিষয়গুলো নিয়ে আরও কথা শুনতে চাই। আমার নিকটতম ডানে রয়েছেন জনাব হেনুমিয়া, তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের। তার ঠিক পাশেই রয়েছেন জনাব মুহিবুদ্দিন চৌধুরী, যিনি জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের, যেটির অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। আমি শুরুটা করতে চাই মুহিবুদ্দিন চৌধুরী আপনাকে দিয়ে।
প্রথম একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, আপনারা বলছেন অভিষেক অনুষ্ঠান, খুবই এক্সাইটিং একটা ব্যাপার। প্রথমে অনুভূতি জানতে চাই, কেমন লাগছে যে এত মানুষকে জড়ো করে আপনারা করছেন? খুবই ভালো লাগছে। এখানে জালালাবাদ এসোসিয়েশন একটা ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশে, আপনি ইতিমধ্যে জেনেছেন প্রায় 70 বছর পুরনো একটা সংগঠন, ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকা যারা বসবাসকারী সিলেট, বৃহত্তর সিলেটের মূলত এখানে এই সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই নদী তীরবর্তী অঞ্চল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ভবিগঞ্জের এই জনসাধারণ যারা এই ঢাকাতে অবস্থান করছেন তাদের নিয়ে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং জানাশোনার মধ্যে একটা থাকার মধ্যে লক্ষ্য নিয়ে একটা এই প্রতিষ্ঠিত হয়েছিল এই জালালাবাদ এসোসিয়েশন অ্যান্ড ঢাকা। তো ওইটার আদলে, ওইটার এই লক্ষ্য নিয়ে এই ব্রিটেনেই এই 1 বছর হয়েছে আমাদের এই ছিল, আহ্বায়ক কমিটি ছিল, এবং এই কয়েক মাস পরে আমাদের পূর্ণাঙ্গ একটা কমিটি হয়েছে। এই কমিটিকে অভিষিক্ত করার লক্ষ্যেই আমরা এই অভিষেক অনুষ্ঠানটা আয়োজন করছি, এবং এটা অনেকেই আমাদের মাঝে অনেকেই একটু খুবই আনন্দিত হয় যে আমরা এই জালালাবাদকে আমরা ব্রিটেনে নিয়ে আসতে পেরেছি। তার পিছনে অনেকের অবদান রয়েছে, আমাদের ফাউন্ডার সভাপতি মুহিবুর রহমান মুহিব ভাই, উনি কষ্ট করেছেন, এবং আমরা এই শুধু বিলেতে না, এটা ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তরে আছে। যেমন ফ্রান্সের আমাদের ভাই হেনুমিয়া ভাই আসছেন, ফ্রান্স থেকে আমাদের অভিষেককে অংশগ্রহণ করার লোককে, আমাদের কাতারে আছে, বাহরাইনে আছে, এবং বার্সেলোনা, গ্রিস, এই মিডিল ইস্ট, আমেরিকা টরেন্টো হয়ে গেছে, একটা বড় একটা অনুষ্ঠান হয়ে গেছে। সেই লক্ষ্যে আমরা খুবই উৎফুল্ল এবং আনন্দিত যে আমরাও একটা অভিষেক অনুষ্ঠান করতে পারতেছি, এবং আগামীতে আমরা আরও বড় আকারে আমরা এই সিলেট উৎসব করার প্ল্যান আছে। আমার ব্যক্তিগতভাবে খুব জানতে ইচ্ছে করে যে 1948 সালে ঢাকায় এটি প্রতিষ্ঠিত হয়েছে, মানে আপনি যেমনটি বলছিলেন 70 বছরের পুরনো একটি সংগঠন, এবং যুক্তরাজ্যে আমরা যদি সিলেটি ডেমোগ্রাফির কথা চিন্তা করি, এখানে যে জনগোষ্ঠীর বসবাস, তাতে করে এটা খুবই প্রত্যাশিত ছিল না যে এই সংগঠনটি বা এই ধরনের সংগঠনটি আপনাদের আরও অনেক আগেই কাজ শুরু করার কথা ছিল, এত দেরি হওয়ার কারণটা কি? খুবই ভালো একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ওইটাই এটা এখন হয়েছে, আগে হতে সময় আছে অনেকের সময়, এখানে আমাদের আমরা চিন্তা শুনি, আমরা তো এই দেশে আসছি অনেকেই কর্ম নিয়ে ব্যস্ত, বিভিন্ন এই পারিবারিক এই সামাজিক সংগঠনের সাথে অনেকেই সংগঠনের সাথে জড়িত, আর ওই সময় সুযোগ হয়ে ওঠে নাই, তাই ওই সময় করা হয় নাই, তাই এখানে সময় হয়েছে, তাই ওইটা মানে প্রতিষ্ঠিত হওয়ার সময় হয়েছে, এই জন্য আমরা এখন এটা নিয়ে আসছি এখানে। আমি একটু হেরুমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে ফ্রান্সের সভাপতির দায়িত্ব পালন করছেন আপনি, এবং ফ্রান্সের যে কমিটি বা এই সংগঠনের কার্যক্রম সেটিও খুব বেশি পুরনো নয়। আপনাকে আমরা তো ফ্রান্সের আমাদের যে নেটওয়ার্ক সেটির মাধ্যমে জানি যে আপনি কমিউনিটিতে খুবই অ্যাক্টিভ, তো আপনাকে যদি একই প্রশ্ন করি যে এটি শুরু করতে দেরি হওয়ার কারণটা কি? আসলে আপনি জানেন, ধন্যবাদ বুলবুল ভাই, ধন্যবাদ আজকের আপনাদের কলা কৌশলী, এবং ধন্যবাদ এই যে যেখান থেকে এই চ্যানেল দেখছেন সবাইকে। আমি বলবো, আসলে যদিও মনে করছেন এটা একটু লেট হয়ে গেছে, লেট না, ওইটা আপনার জেনারেশন স্টেপ বাই স্টেপ, আমাদের প্রথম জেনারেশনরা তো আসছে এখানে সেট আপ হয়েছে, সেকেন্ড জেনারেশনরা যখন সব কিছু রাস্তাঘাট সব কিছু বুঝতে পারছে, তখন চিন্তা করছে আমরা এখন আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা সংগঠন ওইটাকে আমরা বহির বিশ্বে যেভাবে আমাদের একটা ওই যে সিলেটিদের প্রাণের টানে যেখানে যাই আমাদের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করার জন্য আমরা চেষ্টা করি কীভাবে এটা সুন্দরভাবে বহির বিশ্বের বিভিন্ন দেশে করতে পারি। এই জন্য আসলে লেট, এটা এই জন্যই আমাদের সেকেন্ড প্রথম জেনারেশন তো আসিয়া এট এ টাইম কিছু হইতে পারে, সেট হইতে পারে নাই, সেকেন্ড জেনারেশন থেকে এটা শুরু হয়েছে। এনিওয়ে, আমাদের এই সংগঠনের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয় বলুন ভাই। 1948 সালে যে সংগঠনটি হয়েছে, এই সংগঠনে শুধু আমি একজন মনে করি আমি একজন নগণ্য লোক, কিন্তু এই সংগঠনে যারা বাংলাদেশে রয়েছে ওরা আমাদের সিলেটের গুণীজন। বর্তমান এই সংগঠনের প্রধান উপদেষ্টা অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত, আমাদের শিক্ষামন্ত্রী সাহেব, আরও অনেক গুণীজন আছেন। এই জন্য আমরা প্রাউড করি আমাদের গুণীজনকে নিয়ে সিলেটের এই ঐতিহ্যবাহী সংগঠন বহির্বিশ্বের এইভাবে যে আমরা চালিয়ে যাইতেছি, এইভাবে একটা প্ল্যাটফর্ম করতেছি। আপনি আপনার 2 মিনিটের বক্তব্যে 2 বার একটি শব্দ ব্যবহার করেছেন, ঐতিহ্যবাহী, এবং আমিও বিশ্বাস করি যে এই সংগঠনটি অত্যন্ত ঐতিহ্যবাহী। তো সেই ঐতিহ্যকে ফ্রান্সে বা প্রবাসে ধারণ করা বা সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া মনে হতে পারে একটু চ্যালেঞ্জিং, আপনারও কি এরকম মনে হয়? চ্যালেঞ্জটা আসলে কোথায়? আসলে
আপনি যেটা ভাবতেছেন এটা চ্যালেঞ্জিং, আমার কাছে মনে হচ্ছে না এত একটা কঠিন চ্যালেঞ্জিং। আমি মনে করছি যেহেতু আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি বাংলাদেশ থেকে এই পর্যন্ত, অতএব এই সংগঠন আমাদের সিলেটের যে এটা একটা ধারাবাহিকতা আছে, আমাদের সিলেটের একটা একে অন্যের মধ্যে একটা বন্ধন আছে, আমাদের জন্য এটা কোনো চ্যালেঞ্জিং নয়। আমি মনে আমি 2017 আমেরিকায় গিয়েছিলাম, 5,000 লোক ছিল আমেরিকা বিশ্ব সম্মেলন। এবার হয়েছে 2018 কানাডা বিশ্ব সম্মেলন, নেক্সট ইয়ারে লন্ডনে হবে জালালাবাদ বিশ্ব সম্মেলন। এইভাবে আমার মনে হচ্ছে না, আমি মনে হচ্ছে এই একটা সংগঠনে রিয়েলি আমি প্রাউড মনে করি। আমার জন্মের 20 বছর আগের যে সংগঠন, আজকে একটা দায়িত্বপ্রাপ্ত পদ নিয়ে আমি বসে আছি, আমি চাইব এই সংগঠনে, কিন্তু আপনার মানে বয়সটা আমরা হিসাব করে ফেললাম, কিন্তু আমি আমি চাইব এই সংগঠনের মাধ্যমে আমরা শুধু এই যে অভিষেক এগুলো না, আমরা এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাতে যারা গ্র্যাজুয়েশন যারা ভালো স্কলার করে ওদেরকে বার্ষিক রিকগনাইজ করা এগুলা, তারপরে বিভিন্ন যাদের বিয়ে হইতেছে না, যাদের ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, যাদের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফ্রান্সে, আমি আজকে 1 বছরের মধ্যে অনেক কিছুতে সহযোগিতা করেছি, আর আপনাদের এবং আমার সংগঠনের সবার সহযোগিতা পেলে আরও আমি এগিয়ে যাব আমার বিশ্বাস। ধন্যবাদ, আসবো আপনার কাছে আবারও। আমি একটু মুহিবুদ্দিন চৌধুরী আপনার কাছে আসতে চাই, যে এই যে অভিষেক অনুষ্ঠানটি আপনারা করতে যাচ্ছেন এবং গত 1 বছর ধরে আপনারা আগে যিনি কথা বলেছেন শামীম আহমেদ, তিনি বলছিলেন যে শুরুর দিকটা একটা স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে আপনারা অনেক বেশি মনোযোগী ছিলেন এবং আস্তে আস্তে মেম্বারশিপ কালেকশন সেদিকেও যাচ্ছেন, একটা অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করলে হয়তো এটার বিস্তৃতি আরও বেড়ে যাবে, কিন্তু সোফার আপনারা কেমন সাড়া পেয়েছেন? খুবই ভালো প্রশ্ন আপনাকে, সেই সাথে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যারা আইএন টিভি দর্শক আমাদেরকে দেখতেছেন। এই আমরা শুরুতেই এটা সাড়া, এবং আমরা একটা লিমিটেশনের মধ্যে ছিলাম প্রথমে, এখন আর এইটা রাখতে পারতেছি না, এখন সবাই সাড়া দিতেছে জালালাবাদের সদস্য হওয়ার জন্য। আজ পর্যন্ত সদস্য পদ এখনও আসতেছে, কিন্তু এই লিমিটেশনের জন্য আমরা আপাতত এইটারে কিছু ইয়ে করতেছি, কিন্তু ভবিষ্যতে সবাই, আমি আরেকটা বলি, অনেকেই বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমার বাম্পাসে আসছেন হেনু ভাই ফ্রান্সের সভাপতি, উনি বিভিন্ন সংগঠনে ফ্রান্সে জড়িত, এবং আমি ইউকেতে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত সামাজিক, কিন্তু আমাদের এখানে কোনো দারাবাদের নিয়ম নয়, আপনি অন্য সংগঠন করলে এখানে জয়েন হতে পারেন, এটা তো শুধু সামাজিক সংগঠন, দেশের জনসাধারণের জন্য কাজ করার জন্য আপনি যে কোনো সংগঠনে গিয়ে কাজ করেন যদি আপনার এবিলিটি থাকে বা সময় থাকে। আর ওই সারা যেটা বলছিলেন, আমাদের অনেক বিভিন্ন ইউকের সমগ্র শহর থেকেই মেম্বারশিপ আসতেছে, এখন সবাই খুবই উৎফুল্ল এবং সবাই খুবই আগ্রহ নিয়ে আসতেছে, সবাই মেম্বার হতে যায়। এই এই সেই জন্য আমরা এই নতুন কমিটিকে অভিষিক্ত করার জন্য এই আগামী 10 ডিসেম্বর যে অভিষেক করতেছি, ওইখানে যারা দাওয়াত ইনভিটেশন কার্ড আছে সবাই, এরা সবাই আসবে এখানে, তাহলে জায়গার সীমিত থাকার জন্য আমরা সবাইকে একত্রিত করতে পারতেছি না, এই জন্য আমরা লিমিটেড একটা স্পেসে এবং ভালো একটা ভেন্যুতে এই আমরা প্রোগ্রাম করতেছি। এর আগেও যে সেগমেন্টটিতে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করেছি সেখানে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে, কিন্তু আপনি যেহেতু জয়েন্ট সেক্রেটারির মতো একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, আপনার কাছে আমি একটু আলাদা করে জানতে চাই যে আমাদের যে কোনো সংগঠনে আমরা দেখি যে ফার্স্ট জেনারেশনের এক ধরনের ডমিনেন্স থাকে, তারা নিজেরা নিজেদের মতো করে তাদের এরিয়া অফ ইন্টারেস্ট, কালচারাল যে এক্সপোজার সেটি নিয়ে তারা কাজ করে থাকেন, কিন্তু অন্য প্রজন্মকে বা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনকে এটাকে কম্বাইন করা বা কানেক্ট করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ আমরা অনেক ক্ষেত্রেই দেখি না, আপনারা কি শুরুতেই এই বিষয়টি নিয়ে সচেতন? হ্যাঁ, আমরা সচেতন। দেখেন, এই যে কোনো সংগঠন করতে গেলে মুরব্বী যারা আছে এটা ওদের অনেক কষ্ট হয়ে যায়, এইখানে জেলার ঢাকাতে বাংলাদেশের জেলাবাস অনেক হাই প্রোফাইল লোকেরা এখানে এসে জড়িত, এবং তারা অনেক কষ্টের বিনিময়ে সময়ের বিনিময়ে ওটা প্রতিষ্ঠিত করেছেন, যার ফলে আজ অব্দি এটা এখনও দাঁড়িয়ে আছে। সেই সাথে ইউকেতে অনেক আমাদের যে সিনিয়র ভাইরা আছেন তারা এটা কষ্ট করে এখানে দাঁড় করিয়েছেন এবং এই শুরু যাত্রা শুরু হয়েছে। আমাদের এখানে আপনি শুনলে খুশি হবেন, এই আমাদের ইউকে কমিটিতে অনেক ইয়াং জেনারেশন এটা ইনভলভ, সেই জন্য আমরা পরবর্তীতে আমরা যদিও আমাদের এটা নতুন আমাদের কার্যক্রম আছে যে সম্পৃক্ত করা থার্ড এবং ফোর্থ জেনারেশনকে এই জালালাবাদে সম্পৃক্ত করে দেশ ও জাতির উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে সেটা আমাদের একটা লক্ষ্য আছে এবং আমাদের একটা প্ল্যানও আছে, সেটা আমাদের এই পরবর্তী কার্যক্রমে এটা প্রতীয়মান হবে। রাইট, আমি একটু হেনুমি আপনার কাছে আবার আসতে চাই, আপনি যেহেতু ফ্রান্স থেকে এসছেন আবারও ধন্যবাদ জানাই আইওন টিভিকে আপনারা সময় দিয়েছেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে যে এখানকার আমাদের যারা যুক্তরাজ্যের দর্শক রয়েছেন তাদের অনেকেই ফ্রান্সের যারা বাঙালি রয়েছেন সেই কমিউনিটি কীভাবে আপনাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন বা কীভাবে সাড়া দিচ্ছেন সে ব্যাপারে হয়তো খুব স্বচ্ছ ধারণা নেই, আপনি যদি একটু বলেন যে ওখানকার কমিউনিটি
কিভাবে এই ধরনের সামাজিক উদ্যোগগুলোকে গ্রহণ করে ইন পার্টিকুলার আপনার এই সংগঠনের ক্ষেত্রে? আমি বলবুল ভাই ধন্যবাদ আপনাকে। আবার একটি কথা আসলে আগে বলি নাই, বলতে হচ্ছে আবার, আপনি হয়তো জানেন না বাংলাদেশের আমার মনে হয় সর্বপ্রথম একটি সংগঠন এই জালালাবাদ এসোসিয়েশন, যে সংগঠনের নিজস্ব অর্থায়নে ঢাকার মতো জায়গায় 14 তলা একটি বিল্ডিং রয়েছে খাওয়ান বাজারে। এই বিল্ডিং থেকে মাসিক ইনকাম আমাদের এই সংগঠনের যতটুকু আসে আমি আপনার কাছে সঠিকটা বলতে পারতেছি না, কিন্তু এটা আসলে শোনার পর কমিউনিটির বিভিন্ন অনেকে জানে না, কিন্তু জালালাবাদ এসোসিয়েশনের একটি 14 তলা বিল্ডিং রয়েছে ঢাকাতে নিজস্ব অর্থায়নে। এগুলো শুনে বলে জালালাবাদ এত বৃহৎ একটি সংগঠন, এই সংগঠনের সদস্য যদি আমি হতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। আমার ফ্রান্সে আমি এই পর্যন্ত 41 সদস্য বিশেষ কার্যনির্বাহী কমিটি করেছি এবং আমার কাছে সদস্য 20 জন অলরেডি কমপ্লিট, আর 20 জন কমপ্লিট। এখন আমার সাথে অনেকজন যোগাযোগ করতেছে আমরা জালালাবাদের সদস্য কি হতে পারবো। আমি সবাইকে বলছি আপনারা যদি সত্যি সিলেটের জালালাবাদের জালালাবাদবাসী হয়ে থাকেন সবার অগ্রাধিকার, সিলেটের সবার জন্য দরজা খোলা আছে উন্মুক্ত, জালালাবাদ এসোসিয়েশন সবার কাজে এগিয়ে আসবে, আপনারা আসুন। আমরা আসলে আমি ভালো একটা ছাড়া পাচ্ছি, আমি আশা করব এই সংগঠনের মাধ্যমে। এই আরেকটি কথা আপনাকে বলতে হয়, আমি এই সংগঠনে আজকে 2 বছর হয় নাই, 1 বছর 14 মাস 15 মাস হয়েছে, কিন্তু আমি ফ্রান্সে থাকি 22 বছর 21 বছর হয়, আমি এতদিন এইরকম কিছু করতে পারি না। এই সংগঠনে আমি সংযুক্ত হওয়ার পরে বাংলাদেশের যে কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে ফোন করে আমি বলি আমি জালালাবাদ দেশের প্রেসিডেন্ট, কথা বলতে বাউন্ড, ওরা সম্মানের সাথে আপনি কী চান কী করতে চান। আমি আমাদের যে বিগত দিনে একটা প্রোগ্রাম করেছিলাম, আমি আমাদের অর্থমন্ত্রী সাহেবকে ইনভাইট করেছিলাম, আমাদের নিজের ইচ্ছাতে আমাদের সিলেটের মেয়র সাহেব বলছেন আমি যাব, এবং আমাদের অর্থমন্ত্রীর সহ অর্থমন্ত্রী যে ছিল মন্নান সাহেব উনি নিজস্ব বলছে আমি এই প্রোগ্রামে যেতে চাই, জালালাবাদের প্রোগ্রাম যেখানে হবে আমরা অ্যাটেন্ড করতে চাই। এটা আমাদের জালালাবাদ সিলেটের একটা ঐতিহ্য, জালালাবাদ সিলেটের একটা প্রাণ, জালালাবাদ যে জালালাবাদে সিলেটের গুণীজন, সিলেটের 360 উলিয়ার দেশ সবাই সম্পৃক্ত রয়েছে। আপনি যে এখানে 10 তারিখের যে অনুষ্ঠান সেটিতে যোগ দিতে এসছেন, এটির কারণটা কি শুধুই সলিডারিটি নাকি আপনাদের আরও ব্রডার কোনো অবজেক্টিভ রয়েছে, মানে এই যে গ্লোবালি কানেক্টেড হওয়ার একটা টার্গেট আপনাদের রয়েছে, এটি কি ইজ ইট এ পার্ট অফ ইট? আর আমরা আসলে এই 10 তারিখের প্রোগ্রামে একটা জিনিস ডিসকাস করবো সবার সাথে। আমরা চাইবো যেহেতু জালালাবাদ এসোসিয়েশন শুধু ঢাকাতে ছিল, এখন বহির্বিশ্বে অনেক জায়গাতে হচ্ছে এবং হইতেছে, আমরা ওইটাকে ওয়ার্ল্ড ওয়াইড করার চেষ্টার জন্য ওই দিনই আমরা ওইটা ডিসকাস করব এবং হাউসে বলবো। সবার সম্মতিক্রমে যদি সবাই ইয়েস নোট একটা তো বলবেই, ওইটা আমার প্ল্যান, যেটা আমার প্ল্যান। আমরা আজকে আমার বয়স মোর দেন 50, এখন আমি আর কতদিন বাঁচবো আমি জানি না। অর্থাৎ এই জালালাবাদকে যদি আমি ফ্রান্সে হোক ইউরোপে হোক, আমি ইউরোপের 2-3টা দেশে অলরেডি জালালাবাদ করে ফেলছি, আরও বিভিন্ন জায়গাতে বাকি আছে চলতেছে, আমরা এটারে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আমি একটু মুহিবুদ্দিন চৌধুরী আপনার কাছে আবার একটু আসতে চাই। ইভেন্টস নিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করেছিলাম, আমরা এই ইভেন্টের যে ইনফরমেশনগুলো সেগুলো পেয়েছি, তারপরে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কী হচ্ছে, এবং যেহেতু এটি ইনভিটেশন অনলি, আপনারা আসলে কী বার্তা দিতে চাচ্ছেন কমিউনিটির কাছে এই অনুষ্ঠানটির মাধ্যমে? ধন্যবাদ বলবুল ভাই আপনাকে। এই আসলে এটা তো অভিষেক, এর প্রথম কমিটিকে অভিষিক্ত এবং কমিউনিটির মাঝে আমাদের পরিচিত করার উদ্দেশ্য নিয়েই এই প্রোগ্রামটা হচ্ছে। আমরা কমিটির কাছে আমরা পরিচিত হবো যে আমরা এই কমিটি আছে এখানে জালালাবাদ ইউকের, ওই উদ্দেশ্য নিয়ে আমরা করতেছি এই অভিষেকটা, এইটাই মূল বার্তা। আর আগে যে আমার হেনু ভাই বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, এইখানে জালালাবাদ শুনলেই অনেকেই আসতে চায়, জালালাবাদ মানেই একটা সিলেটের প্রাণী সংগঠন, এটা সেই ফাউন্ডেশনটা রিপুটেশনটা তৈরি হয়ে গেছে, অলরেডি তৈরি হয়ে গেছে। উনি বলেছেন আগেই যে ওটা একটা ওই জালালাবাদ ভবন ডাকাতে আছে, ওইটা বিরাট একটা আয়ের উৎস জালালাবাদের। আমরা এখানে একটা প্ল্যান করতেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে জালালাবাদ ইউকেতে আমরা একটা ভবন জালালাবাদ ভবন করার, যদি আল্লাহ তৌফিক দেন সবার সহযোগিতা আমরা একটা করবো ইনশাল্লাহ। আর একটু আগে হেনু ভাই বলেছেন আমাদের আমাদের একটা লক্ষ্য আছে এবং আমাদের একটা আশা আছে যে আন্তর্জাতিক জালালাবাদ
করার জন্য, জালালাবাদ ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন করার জন্য, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে এটার এখন ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ব্রাজিলও এটার এটার গ্লোবালি আপনাদের সবগুলো অর্গানাইজেশন একটা অ্যাপেক্স বডি হিসেবে আপনি চিন্তা করছেন। আচ্ছা, ওইটা এই জন্য আমরা এবং প্রচুর সাড়া পাচ্ছি বিভিন্ন সংগঠনের সাথে সাথে এবং সংগঠনের নেতৃবৃন্দ আসতেছেন এবং সামাজিক সংগঠনে যারা জড়িত তারাও আসতেছেন, কারণ ওইটার সাথে কোনো ক্লেশ নাই। এটা এখানে আসলে যে আরেকটা সংগঠনের সাথে আমি কাজ করতে পারবো না এরকম না, আমি আর একটা কয়েকটা সংগঠনের জড়িত আছে কাজ করতে পারবো যদি সময় থাকে, এটা সময়ের ব্যাপার। কিন্তু যে কেউ এখানে সদস্য হতে পারেন, এখানে বাধা দেওয়ার কিছু নিয়ম নাই। অনেকেই বলে জালালাবাদ হাই প্রোফাইল, হাই প্রোফাইল ঠিকই আছে, বাংলা জালালাবাদ এই সময় ঢাকাতে যারা আছেন ওরা অনেকেই হাই প্রোফাইল লেভেলের লোক, আমরা তাদের নিয়ে গর্ব করি এবং তাদের এই অক্লান্ত পরিষ্কার প্রতিষ্ঠানের ফলে আজকে জালালাবাদ ইউকেতে এসে আসতে পারেছে। এই জন্য ইউকেতে যারা আসেন এটার পিছনে সবাইকে আমরা ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যারা কষ্টের বিনিময়ে আজকে আমরা জালালাবাদ ইউকেতে পেয়েছি, ফ্রান্সে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং আগামীতে সবার সম্পৃক্ততা আমরা আহ্বান করছি এবং সবাই আসুন একসাথে মিলেমিশে দেশ ও জাতির কল্যাণে আমরা শুধু সিলেট নয় তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সমাজ উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারবো। অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি হেনুমি আপনার কাছে আসতে চাই আপনার কনক্লুডিং রিমার্কের জন্য। আপনি ফ্রান্স থেকে এসেছেন এবং অ্যাকর্ডিং টু মি আপনি পার্সন উইথ ভিশন, আপনি চান যে এটাকে গ্লোবালি এটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য অলরেডি আপনি সেই কাজ শুরু করে দিয়েছেন। আমাদের যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে আইওন টিভি যারা দর্শক রয়েছেন এবং গ্লোবালি যেহেতু ফেসবুক লাইভের কারণে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন মানুষ, তাদের উদ্দেশ্যে আপনার কী বলবার আছে? সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আইওন টিভিকে, যে টিভি আমাকে আজকে ফ্রান্স থেকে এনে লন্ডন যুক্তরাজ্যের মতো জায়গাতে আমি আপনাদের সাথে বসে আমার মনের কথা, আমার জালালাবাদ সংগঠনের কথা, আমার ফ্রান্সের কথা সব কিছু বলতে পারছি। তার জন্য আমি আজকের এই টেলিভিশনে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরও একটি কথা বলে আমার শেষ করব। আপনারা জানেন জালালাবাদ অ্যাসোসিয়েশন শুধু আজকে ইউকেতে হচ্ছে অভিষেক, এটা শুধু শেষ নয়, জালালাবাদ অ্যাসোসিয়েশন বহির্বিশ্বের প্রত্যেকটি দেশে প্রত্যেকটি গ্রামে গঞ্জে আমরা যেখানে আমাদের সিলেটি ঐতিহ্য সিলেটি ভাই বোনেরা আছে সবাইকে একত্রিত করে সুন্দরভাবে সুন্দর প্ল্যাটফর্ম গড়ে আমরা একে অন্যের মধ্যে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই জালালাবাদকে দীর্ঘায়িত করার চেষ্টা করব এবং চালিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ হেনু মিয়া এবং মুহিবুদ্দিন চৌধুরী। এর আগে ছিলেন শামীম আহমেদ এবং মোহাম্মদ আতাবুর রহমান, চারজনকে অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করব জালালাবাদ অ্যাসোসিয়েশন সারা পৃথিবীতে যারাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের যে ভিশন রয়েছে সেটির মাধ্যমে তারা এই সংগঠনের যে ঐতিহ্য সেটিকে ধারণ করবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে যারা প্রথম অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছেন ডিসেম্বরের 10 তারিখে ওয়ালথাম অ্যাবে ম্যারিয়ট হোটেলে 5:30 শুরু হবে, তো সেই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।